গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থানে প্রায় 15 দিন ধরে ভাঙ্গন চলছে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন জায়গা। ভাঙ্গন দেখা দিয়েছে ফুলছড়ি উপজেলার ঘুষিরভিটা ও মুন্সিচর এলাকার ব্রহ্মপুত্রের পার এবং কাশিমবাজার তিস্তা নদী পারে। বিভিন্ন এলাকায় ভাঙ্গনের ফলে ভিটা মাটি হারিয়েছে বহু পরিবার। ভাঙ্গনের পর কিছু খাদ্য সহযোগিতা পেলেও তাদের দিন কাটছে অধ্যাহারে অনাহারে। এদিকে কুন্দিপাড়া ভাঙ্গনের নদীগর্ভে বিলীন হওয়ার জায়গা বাড়ির তালিকা কাজ চলছে, সবাইকে পুনর্বাসন করা হবে। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত উচ্চ উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।